আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দেশে এবং দেশের বাইরে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আসলে গত দুই দিন আগে যে আমি ছাদে গেছিলাম, ছাদের একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। তো ছাদে যাওয়ার পরে আমি তো আপনাদেরকে দেখাইছিলাম যে আমার একটা শিউলি গাছ মরে গেছে। তো ওই টপটা যে খালি আছে, ওই টপটার জন্য আজ কিবনাতের পাপা একটা গন্ধরাজ ফুল গাছ, আপনারা অনেকেই হয়তো চিনেন, বড় সাইজের যে সাদা কালারের ফুলটা ফোটে, তো ওই ফুলটা কিন্তু প্রচুর ঘ্রাণ। একটা দুইটা ফুটলেই মানে আশেপাশে সবাই জানে যে ফুল ফুটছে। ওই ফুলটা দেখতেও যত সুন্দর, ঘ্রাণও খুব মিষ্টি। তো ওই গন্ধরাজ ফুল গাছ একটা কিনে আনছে ইবনাতের পাপা ওই টপটাতে লাগানোর জন্য। টপটাতে যে ফুল গাছ লাগাইছে, তারপরে গাছটা কিনে আনছে, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যেহেতু কয়েকদিন ধরে আবহাওয়া অনেক ঠান্ডা, বৃষ্টি হইতেছে টানা টানা, বলতে হয় দিনে হবে না হয় রাতে হবে, আবার দিন রাত মিলেও মাঝে মাঝে হয়। তো আবহাওয়া ঠান্ডা হলে বা বৃষ্টি হলে তো আমরা কম বেশি খিচুড়ি খাই, কেউ হয়তো পাতলা খিচুড়ি পছন্দ করে রান্না করে, আবার কেউ হয়তো ভুনা খিচুড়ি পছন্দ করে। গতকালকে রাতে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করছিলাম আর গরুর মাংস রান্না করছিলাম। তো সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেগুলার ঘরের মধ্যে টুকটাক যা যা করি এগুলো তো সবসময়ই আপনাদের সাথে শেয়ার করি, আপনারা তো সবসময়ই দেখেন, তো এইগুলাই আর সবসময়ের মতো যা যা বলি আর কি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে করে আপনাদের মতামতগুলো আমাকে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে ঠিক আছে, আজকের ভিডিওটি দেখতে থাকেন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন আশা করি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি পেঁয়াজ কুচি কুচি করে তারপরে বসিয়ে দিছি, আর পেঁয়াজের মধ্যে তেলও দিয়ে দিলাম কারণ আমি একটু আলু ভাজি করে নিব। আর ওই চুলায় আমি তায়া বসিয়ে দিছি, চাপটি বানাবো আজকে সকালে। চাপটি, তারপরে হচ্ছে আলু ভাজি আর চা, এ দিয়ে আজকে আমাদের সকালকার নাস্তা হয়ে যাবে, তারপরে দুপুরের রান্নায় চলে যাব। আর আজকে আকাশটা এমনিতেও অনেক মেঘলা মেঘলা, শুধু আজকে না বেশ কয়েকদিন ধরেই খুব শান্তি যাইতেছে, বৃষ্টি হইতেছে, রাতে হইতেছে, সারাদিনই কম বেশি বৃষ্টি হইতেছে। তো এই যে চাপটি হয়ে যাইতেছে, আমি আর ইবনাত খাবো চাপটি, আর এইদিকে হচ্ছে আলু ভাজি। তো এই যে চাপটি বানিয়ে নিছি আর এখানে হচ্ছে আলু ভাজি, আর চামচ চামচ লাগাই নাই, এখান থেকে ডাইরেক্ট নিয়ে যাই ইবনাতের জন্য। আগে ওকে খাওয়াই, তারপরে হচ্ছে আমি খাবো। কি করো ইবনাত? দুধ খাইছো কেন এখন? তুমি এখন দুধ খাইছো কেন? সবগুলি খাইছো, দেখি এদিক তাকাও, দেখি তোমার গোফ হয়ে গেছে দুধে। তো তুমি এই যে তোমার জন্য আমি এই যে আলু ভাজি চাপটি এগুলো আনছে, এগুলো খাবা না? তুমি আগে আগে দুধ খেয়ে তারপরে পেটটা ভরছো কেন? দুধ তো পানি। ফার্স্ট হয়ে গেছো এখন, তাহলে চাপটি কে খাবে? তুমিই খাবা? ইস, কি খাওয়ার লোক রে। এখানে গরুর মাংস ভিজাইছি, ফ্রিজে ছিল নামিয়ে, এখন ভিজাইছি, রান্না করব। তো বৃষ্টি যেহেতু শুরু হয়েছে তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, একটু খিচুড়ি খেলে খারাপ হয় না, তাছাড়া বৃষ্টি হলেই খিচুড়িটা বেশি খাওয়া হয়,
আর এমনিতে তো এমনিতেই গরমে সবার জান যা যায় অবস্থা, তো যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু আমি গরু মাংস ভিজাইছি আর একটু খিচুড়ি রান্না করবো আজকে। তো এই যে তরকারি বসিয়ে দিছি আর আমি একদম মেখে তারপরে বসিয়ে দিছি, আর এখন আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন হলুদ মরিচ একটু কম দেখা যায়, একটু পরেই আবার গাঢ় হয়ে যাবে, মাত্র বসাইলাম তো সেই জন্য। এই তো তরকারির কালার এখন বুঝা যাইতেছে, তখন একদম ফ্যাকাশে সাদা সাদা লাগছিল, এই যে আস্তে আস্তে গাঢ় হইতেছে, কালার আরো সুন্দর হবে আস্তে আস্তে। আসলে মাংসের সাথে দুই একটা কলিজি আছে তো এর জন্য আবার তরকারি কালারটা একটু কালচে কালচে লাগতেছে। আর খিচুড়ির জন্য এই যে মুগ ডাল ভাজতেছি, তো এই যে খিচুড়ির জন্য কড়াই বসাই দিছি আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। আর একটু আগে একটা ঘটনা ঘটছে, কি শুনবেন আপনারা, বলবো? এই যে তেল, এই যে ইনটেক্ট দেখেন, ভাঙি নেই এখনো, সারাদিন রান্না বান্না করছি সব কিছু করছি কিন্তু তেল যে নাই, তেল যে শেষের দিকে, সেটা আগে থেকে বলবো না ইবনাতে পাপার কাছে, বলি নাই, আমার খেয়াল নাই। এরকমই ঘরের যে কোনো জিনিস আমার খেয়াল থাকে না কিন্তু ইবনাতে পাপাই মনে করে করে আনে অনেক কিছুই। এখন বাজে 12টার কাছাকাছি রাত, এই যে আমার মন চাইতেছে এখন এই যে খিচুড়ি রান্না করতেছি, ওই চুলায় মাংস রান্না করতেছি, আর তেল নাই, তেলের কথা তার এখন বলছে, মানে মানে একটা আইটেম রান্না করার মতো তেল আছে আর একটা আইটেম হবে না। তারপরে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে গিয়ে এখন এই যে তেল আনছে, আপাতত 1 লিটার আনছে, বলে কি এটা দিয়ে কাজ চালাও পরে আনা যাবে। তো এই আমি এই টাইপেরই, যখন যা মন চায় তাই করি। এই যে রাত 12টা বাজে খিচুড়ি খাইতে মন চাইতেছে, এখন হঠাৎ করে খিচুড়ি রান্না করে খাবো। আর জামাইও আল্লাহ মিলাইছে, একজন বেলা বলা বাচ্চা, কিছু বলে না, আমি যখন যা মন চায় তাই করি, কিছু বলে না কখনো, আল্লাহ বাঁচাইছে। তো এই চুলায় মাংস একবার কষাইছি, কষিয়ে এখন পানি দিয়ে দিছি, আর এই চুলায় খিচুড়ি এই যে বসিয়ে দিছি। আজকে ইবনাতের পাপার জায়গায় আমি থাকলে আমি তেল এনে দিতাম না, বলতাম কালকে সকাল হবে তারপরে এনে দিব, রান্না বান্না করবো, খাবা। এই রাতের বেলা 11:30টার পরে গিয়ে তেল আনা আসলে অনেক কষ্টকর, সারাদিন রান্না করছে আমি বলবো না, আমিই বলিনি, আমার খেয়াল ছিল না। আলহামদুলিল্লাহ সে অনেক ভালো মানুষ, অনেক আমার চেয়েও হাজার গুণ ভালো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার সাথে এরকম একটা মানুষ মিলাইছে। কারণ আসলে যে যেমন তার সাথে যদি ওই রকমই মিলায় তাহলে তো বন্ডিং হওয়া খুবই কষ্টদায়ক, তাই না? এটা আল্লাহই ভালো বোঝে আর কি। এই যে খিচুড়ি এই চুলায় বসিয়ে দিছি, এই চুলায় খিচুড়ি হতে থাকুক, আর এই চুলায় এই যে তরকারি হইতেছে আর কি, দুই চুলায় দুইটা বসিয়ে দিছি, বেশিক্ষণ লাগবে না হতে। ইবনাতের পাপা একবার বলছিল যে মাংসটা যেহেতু গরু মাংস হতে তো একটু সময় বেশি লাগে, তো ইবনাতের পাপা বলছিল যে প্রেশার কুকারে দিয়ে দিতে, তো প্রেশার কুকারে রান্না আবার আমার কাছে একদমই স্বাদ লাগে না, ভালোই লাগে না। যখন প্রেশার কুকারে রান্না করব কখন, যখন কোনো উপায় থাকবে না, একদম তাড়াতাড়ি রান্না করতেই হবে তখন, এছাড়া আমি প্রেশার কুকারে রান্না করি না, কারণ আমার প্রেশার কুকারে রান্না ভালো লাগে না। এইভাবে কড়াইয়ের মধ্যে কষিয়ে কষিয়ে তরকারি রান্না করার যে একটা মজা। আমি আসলে গত 2 দিন আগে ছাদে গেছিলাম, যে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো ছাদে যাওয়ার পরে গিয়ে দেখি যে আমার শিউলি ফুল গাছটা আর কি একদম মরে দাঁড়ায় আসছে একদম সোজা হয়ে,
তো খুব খারাপ লাগলো, ইবনাতের পাপাও মন খারাপ করছে, আমারও খারাপ লাগছে। কারণ গাছটা আরো এক সপ্তাহ আগেও ভালো ছিল, হঠাৎ করে মরে গেল। আর শিউলি ফুলে তো অনেক সুন্দর ঘ্রাণ আপনারা সবাই জানেন, তো সেই টপটা তো খালি পড়ে আছে। তো ইবনাতের পাপা আবার আজকে ওই যে 2 নম্বর থেকে আসার সময়, ওই দিক থেকে আসার সময় বললো কি যে তাহলে ওই টপের জন্য একটা গাছ নিয়ে যাই। উনি বলছিল যে বেলি ফুল গাছ আনবে, তো গাছ হয়তো বেলি ফুল গাছ ভালো পায় নাই। এই গন্ধরাজ গাছটা আর কি খুব সুন্দর, দেখেন ছোট গাছ কিন্তু প্রচুর কলি, এই যে মাশাল্লাহ ফুটবে একটা ফুল, তারপরে হ্যাঁ এই যে একটা কলি, অনেকগুলো কলি, ওই যে কলি, এই যে কলি, অনেক সুন্দর গাছটা, ছোটর মধ্যে খুব সুন্দর ছড়ানো, ডালপালা ভালোই আছে। তো এই গাছটা আনছে, আর সাথে করে এই যে এক্সট্রা মাটিও নিয়ে আসছে, এগুলো হচ্ছে হ্যাঁ গাছের মাটি, সার মাটি, এই যে সার মাটিও নিয়ে আসছে। তো ইউনাতে পাপা একটু পরেই যাবে ছাদে গিয়ে ওই টপটা পরিষ্কার করে আনবে, এনে তারপরে ওই টপটাতে এই গাছটা লাগানো হবে। আর এই গাছটা চিন্তা করছি যে এই যে বারান্দাতেই রাখবো, বারান্দাতে আমার আগের গাছগুলো আছে, এই যে আগের গাছগুলোর পাশেই এক কর্নারে আর কি এটা রেখে দিব। কারণ হচ্ছে আর এই যে দেখেন ইবনাত একটু সরো তো, এই যে ইট দিয়ে দিয়ে তারপরে যে গাছগুলো রাখা হচ্ছে কি করব, মানে নিচে যদি টপগুলো রাখা হয়, ইবনাত সরো তোমার মাথার জন্য, নিচে টপগুলো রাখা হলে আলো বাতাস একটু কম পায়, এর জন্য ইট দিয়ে উঁচু করে তারপরে এই যে টপগুলো রাখছি। আসলে ছোট বারান্দা, তো ছোট বারান্দায় গাছ রাখার কারণে একটু গিঞ্জি হয়ে গেছে, কিন্তু তারপরেও ভালো লাগে, একটু গাছপালা থাকলে তো সবারই ভালো লাগে, এর জন্য রাখছি। এই যে আমরা আর কি গন্ধরাজ ফুল গাছ লাগানোর জন্য এখানে টপ রেডি করছি, তারপরে মাটি আছে সারের মাটি, এই গাছটা এখন এই টপটাতে লাগাবো। ইবনাতের পাপা সব কিছু রেডি করতেছে। আচ্ছা এটা এই সার মাটি দিব আগে? সার মাটি না, এটা কি বলে ওটা নাম ভুলে গেছি, যার ভিতরে নিচে অংশ দিতে হয় এটা। আচ্ছা এটা হচ্ছে মাটি, উপর মাটি শুকাই গেল এটা ভিজা থাকে। ও আচ্ছা, এগুলো হচ্ছে কি নারকেলের সোবরা না? ওই সার, সার দিয়ে তারপরে মাটি দিতে হবে, তারপরে আবার উপরে মনে হয় গোবর মাটি, তাই না? তো এই যে ইবনাতের পাপার হাতে গাছ লাগিয়ে একদম সেটিং করে রেখে গেছে। এই যে এই জায়গাটাতে রাখা হয়েছে গাছটা, গাছটা মাশাল্লাহ দেখতেও সুন্দর আছে। তো এখানে কয়েকদিন রেখে চিন্তা করছি ছাদে দিয়ে দিব। আসলে ছাদে দিলে হয় কি, সবগুলো গাছই খুব ভালো থাকে আর কি, রোদ আলো বাতাস সব কিছু ঠিকঠাক মতো পায়, আর এখানে তো একদম গিঞ্জি, একদম চিপা চাপা। আর গন্ধরাজ ফুল গাছ এমনিতেও ভালো লাগে, গন্ধরাজ ফুলেরও প্রচুর ঘ্রাণ, একটা দুইটা ফুটলেই পুরা আশেপাশে জানান পায় যে ফুল ফুটছে। তো আমার বেলকনিটা একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেই, এই যে সকালের দিকে একটু রোদ আসে, তারপরে আবার খুব তাড়াতাড়ি এদিকে রোদ চলে যায়, এরপরে আবার রোদটা চাইল বেড়ে পড়ে। কিছু একটা নিয়ে তো ব্যস্ত থাকতে হবে, তাই না? তো এর জন্য গাছপালা নিয়ে একটু ব্যস্ত থাকার চেষ্টা করি, পরিচর্যা করি, টাইম পাস করি, এই আর কি।